আমি তোর টাকাটা রেডি কইরাই রাখছি, এনে এখানে 50 আছে, আর 50 আমি দেখি এই সপ্তাহের মধ্যে দিয়ে দেবো না। হ্যাঁ, তোর ব্যাপার কি কয়া দেখি দোস্ত? কোন ব্যাপার? তুই কালা দিনের সেরা একটা রাখবাইলি নাকি? এত টাকা, বাজারে এত বড় দোকান, তারপর মোটর সাইকেল, আবার শুনলাম জমি জিরা তো নাকি কিনতেছস। আলাদিনে সেরাক মেরাক কিছু না, আমার একটু জমি আছিল না, জমিটা বেচছি, বেচে দোকানটা করলাম, আর মোটর সাইকেল তো এটা তো সেকেন্ড হ্যান্ড মোটর সাইকেল, বুঝছিস না? তোর একখানি জমি বেছে এত বড় দোকান? না মানে তোর ভাবির বাপের বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি থেকেও কিছু টাকা পয়সা পাইছি, ওইটা এর মধ্যে ঢুকাইছি। তুই আগে কইছিলি ভাবির বাপের বাড়ির অবস্থা খুব একটা ভালো না। আরে না, এমনি আমার কিছু জমানো, 10 বছর ধইরা ব্যবসা করতেছি, দোকানে দিনের পর দিন খাটতেছি, তো 10 বছরে কিছু জমছে না, ওই জমানো টাকাও তো এর মধ্যে আছে, আর কিছু টাকা ধার করছি। তুই করছিস লোন, তুই সারা জীবন চলছ ধার দেনা কইরা, তোর জমানো টাকা করতে গাইলো। আচ্ছা তোর সমস্যা কি কত? আমি যদি আলাদিনে চেরা গোপাই চুরি করি তা তোর সমস্যাটা কি? তোর বাদে কি সে? তোর টাকা তো পাইছস, এখন যা। না সেটা কই নাই দোস্ত, ভাবলাম কোনো লটারি টটারি পাইছস কিনা, না জুয়ায় একটা বড় দান মারছ। আরে না, 10 বছর যাবৎ খাটাখাটনি তো আমি কম করলাম না, দেখছস না তোরা, শেষ পর্যন্ত আল্লাহ মুখ তুইলা চাইল। শুন দোস্ত, বসবি নাকি একদিন আসরে? না না, আমার হাতে সময় কই, ক এই দোকানে দেখছস না একটার পর একটা কাস্টমার আসতেছে, আর ও তো একা সামলাইতে পারে না, ওর মাথায় অত বুদ্ধি নেই, আমার নিজের থাকতে হয় তো দোকানে। আরে টাকা খালি কামাই লইব না, টাকা উড়াই তো জানতো, আসলে একদিন আয় না টাকা উড়াই। আচ্ছা দেখা যাবে না বন্ধু, যাইতেলে যা। কি ব্যাপার, হা কইরা চাই আসুস কেন, গল্প শুনোস, যা বস্তাটা সরা, আরে ওইটা উপরে রাখ আর ওইটা নিচে রাখ, একটু মাথা কাটায় কাম কর, মাথা কাটায় কাম কর, সারা জীবন ফকির নেই থাকবি, এই দোকান আর দিতে হবো না, বুদ্ধি না কাটাই। আপনি বললেন যে বিল্ডিং এর কাজ ধরবেন, তো কবে ধরবেন? আরে ধরবো ধরবো, একটু ধৈর্য ধরো, মানুষজনের তো নজরে পড়ে গেছে, মানুষজন খালি জিগায় এত টাকা পয়সা করতে গিয়ে আসলো। হ্যাঁ আমারও না অনেকে অনেক কথা জিজ্ঞেস করে, গ্রামে তো সবাই সবারই চিনে, এক মধ্যে কেউ একজন যদি ফুইলা ফাইপা উঠে তাহলে তো প্রশ্ন করবই। নাকি রাস্তা সে ঢাকা শহরে চলে যাব, ওইখানে তো কেউ কাউরে চিনে না। আমরা আমাকে ওই বাড়ি ঘর রেখে ঢাকা চলে যাব, এটা কি কর? ওইখানে গিয়া দরকার হলে আর একটা দোকান দিলাম, টাকায় তো ব্যবসা হবে। দেখেন যে ভালো মনে হয় করেন, ঢাকা শহরে শুনছি লেখাপড়া ভালো হয়। হ ঠিকই কইছ, চার টাকা পয়সা আছে তার পোলা পাইন তো ঢাকা শহরেই পড়ে। ঢাকা শহরে নাকি বড় লোকের পোলা পাইনরা বিদেশে পড়তে যায়? ও মানুষ কত জায়গায় যায়, মানুষের তো আর চাওয়ার শেষ নাই, বুঝছো না, মানুষ যত পায় তত চায়। আমার খুব বেশি চাওয়ার নাই, যা পাইছি আলহামদুলিল্লাহ। গরিব মানুষ আজীবন গরিব থাকে কেন জানো? তাগো নজরটা নিচে, প্যাট বইটা দুইটা খাইতে পারলেই আলহামদুলিল্লাহ। তাই তো ঠিকই আছে, বেশি চাইলে কোনোদিন মনে শান্তি আসে না। আর কি কও এগুলা, মানুষ সারা দুনিয়া চৈশা ফেলাইতেছে, আমাকে হাজি সাহেবকে দেখো না, তার কি টাকার অভাব আছে? কি পরিমাণে টাকা সে নিজেও জানে না, বিলের মধ্যে কি পরিমাণে জমি, ঢাকায় গার্মেন্টস ফ্যাক্টরি, আমার আর কয় টাকা, তার কাছে তো আমার কিছুই না,
শুনেন, বেশি লোভ করেন না, লোভ করেন না। হইছে হইছে, চল পরে চল, নজরটা একটু বড় কর, বুঝছো? শুনেন, আমি না তারে প্রায় স্বপ্ন দেখি। তারে মানে কারে? ওই যে ফকির বাবারে, যে আমগো এত কিছু দিয়ে গেল, চিন্তা করে দেখেন একটা ফকির মানুষ কিন্তু আমগো আমগো কত কিছু দিয়ে গেল, কত কিছু দান করে গেল। চিন্তা পরে করুন নে, চল খিদা লাগছে। খেতে